আমাদের চার বছর পাঁচ বছর করতে হয়েছে, আপনাদের কাছে আমি শুনতে চাবো যে আপনি কি চেঞ্জ চান, এই প্রবাসী কিভাবে উন্নত হবে, কিভাবে আমরা আপগ্রেড করতে পারবো, কিভাবে আপনাদের ভিতরে আমরা নিয়ে যেতে পারবো। তবে আপনারা অনেকে এখানে আসছেন যারা আমাদের প্রবাসী টিভির স্পন্সর, আমি ওনাদের জন্য একটু হাততালি দিব সবার তরফ থেকে। প্লিজ একটা অনুষ্ঠান করতে একটা টিভি চালাতে আসলে স্পন্সর ছাড়া হয় না। আমরা যারা অ্যাডভার্টাইজেশন হয় না, আমরা যারা আছি সবই কিন্তু ভলেন্টিয়ার কাজ করি। এখানে সবার জব আছে তাও আমরা কাজ করি, স্পেশালি রনি তো অসম্ভব কাজ করে। এবং আপনাদের কাছে শুনতে চাবো যে আমরা কি করলে আপনাদের জন্য ভালো হয় এবং কিভাবে এটা উন্নতি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আরিফ ভাই। এরপরে আমি আপনাদের সামনে আমাদের অন্যতম ডাইরেক্টর জনাব আহাদ খন্দকার ভাইকে আজকের এই অনুষ্ঠানে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করি। সবাইকে শুভ সংবাদ। আজকে আমরা হাজিরাটি পাওয়া করে সংখ্যা প্রশ্নে পদার্পণ করেছি। আপনারা জানেন কালের পরিক্রমায় চার বছর খুব দীর্ঘ সময় নয়, কিন্তু খুব ক্ষুদ্র সময় নয়। এটা অসম্ভব হয়েছে প্রবাসী পিঢ়ি কমিউনিটিতে যে এই চার বছরের অভিজ্ঞতাটা আপনাদের সহযোগিতার ফসল। আমি ধন্যবাদ জানাই কমিউনিটির ব্যবসায়ীদেরকে যারা বিজ্ঞাপন দিয়ে যারা আর্থিক করে সহযোগিতা করেছেন এই প্রবাসী পিঢ়ির ভোটকলায়। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা মূলত আপনাদের কথা শুনবো। আমরা আশা করবো প্রবাসী পিঢ়ির কমিউনিটির সেই কমিউনিটির আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা ধারণ করে কমিউনিটির সুস্থ স্বার্থে সামনে নিয়ে যাতে এগিয়ে যেতে পারে সেজন্য আপনাদের নির্দেশনা আমাদের সুস্থ সম্পর্কে শুনবো এবং আগামী দিনে বিগত চার বছরের মতো আপনাদের সহযোগিতা কামনা করবো। প্রবাসী পিঢ়িকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সেই সাথে প্রবাসী পিঢ়িকে আমাদের প্রবাসী পিঢ়ির পরিবারের পক্ষ থেকে যারা অক্লান্ত পরিশ্রম করে প্রবাসী পিঢ়িকে সময় দিয়ে নিজের আপনার পরিবারকে সময় না দিয়ে এদিকে সময় দিয়ে আপনাদের কমিটির মাঝে প্রতিষ্ঠিত করেছেন, তাদের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী রনি, আরিফ ভাই, ইসলাম ভাই, নিশাদ ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আর ভাই। এই পর্যায়ে আপনাদের সামনে সম্পৃক্ত আর কিছু বলার জন্য অনুরোধ করবো রেশাদ ভাইকে। জানাবে স্বাস্থ্য অধিকার আমাদের কোনো কৃতিত্ব নাই, আপনাদের কৃতিত্ব, আপনাদের স্পন্সর, আপনারা যারা কষ্ট করে কাজ কাম করে আমাদের সাহায্য করেছেন, আমাদেরকে সময় দিতেছেন করে আসছে। আমরা পাঁচ বছরে ইনশাল্লাহ দশ বছর পনেরো বছর সঙ্গীতের পরে আমরা তো দেখবো না, কিন্তু আপনাদের কয়েকটা সাহায্য করবেন, আপনাদেরকে আমাদেরকে হেল্প করবেন ইনশাল্লাহ। আমরা আর আমরা টেলিভিশনটা করি নিজের আর্থিক উন্নতির জন্য না, আমাদের প্রধান উদ্দেশ্য কমিউনিটিকে সার্ভ করা। আপনাদের যদি কোন প্রোগ্রাম বা কিছু কমিউনিটি সংবাদ জানাতে চান আমাদেরকে কাইন্ডলি আমাদের যে কোনো পরিচালককে ফোন করলেই হবে। আমাদের আর্থিক কোনো সংশ্লিষ্টতা লাগবে না, আপনারা জানাবেন আমরা আপনাদের প্রোগ্রামের দুয়ারে চলে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করছি ভবিষ্যতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। প্রথম থেকে টিভির যদি আমরা যাত্রা শুরু করি, আমরা পাঁচজন সহ বসলাম যখন আমাদেরকে প্রথম থেকে আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে যারা সহযোগিতা করেছেন পাঁচজন ব্যক্তি, পাঁচজন ব্যবসায়ী, তাদের কথা আমাদের মনে অন্যতম ছিলেন আমাদের রেজওয়ান ভাই, রেজিস্টার রেজওয়ান রহমান। উনি আমাদের মধ্যে নেই, উনি আমাদের টিভিতে ফ্রম দ্য ডে ওয়ান ছিলেন এবং আমাদেরকে বিজ্ঞাপন দিয়েছিলেন। আমাদের পাঁচজন যারা আমাদেরকে সবসময় পৃষ্ঠপোষক করেছেন তাদের মধ্যে অন্যতম আমি দেখছি আমার সম্মুখে বসে আছেন আমাদের রেজিস্টার আরিফ, আরিফ হোসেন। আমি আরিফকে অনুরোধ করবো আমাদের সাথে একটু মঞ্চে আসার জন্য। সেই সাথে আমাদের আরেকজন বিজ্ঞাপন দাতা ব্যারিস্টার অমর আলদাহি, উনি প্রথম থেকে আমাদের সাথে বিজ্ঞাপন দিচ্ছেন আমাদের টিভিকে, কারণ আপনারা জানেন বিজ্ঞাপন একটা টিভি চলার পর তাদের সহযোগিতা করি। আমরা আরেকটি ধন্যবাদ জানাই এবং আমরা অনুরোধ করে বসে আসবে।
আরেকজন আমাদের হলো রিয়েলটর আজমল মিয়া। আমাদের এই টিভিতে যখন প্রথম আমরা টিভি শুরু করি, প্রথম বিগিনিং থেকে আজমল আমাদের সাথে ছিল এবং আশা করি ও থাকবে আমাদের পরিবারের সাথে। আর আমরা যারা সামাজিক সাংস্কৃতিক যে কোনো অনুষ্ঠান করেন আপনারা দিবেন, আমরা স্থানীয় কন্টেন্টকে আমরা অগ্রাধিকার দিতে চাই। আমরা নিজের সক্ষমতা নিয়ে আমরা যাবো, ধারণ করবো, আমাদের টিভিতে এটা আমরা প্রচারিত করবো এবং এটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনারা আপনাদের যখন এই অনুষ্ঠান হবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রোগ্রাম সবার সামনে নিয়ে যাওয়ার। এই পর্যায়ে আমি আমাদের তরুণ ভাইকে মঞ্চে এসে আপনাদের সম্মুখে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাকে কিছু বলতে বলার জন্য আমি খুব গর্বিত। আজকে যে সেলিব্রেশন হচ্ছে প্রবাসী টিভির 5th অ্যানিভার্সারি, সো উই আর সো প্রাউড অ্যাজ এ কমিউনিটি টু বি হিয়ার টু সি দ্য সাকসেস। 5 ইয়ার্স অ্যাগো এই যে লোকগুলোর সামনে যে কয়েকজন ডিরেক্টর, দেয়ার প্রাইমারি গোল, হোয়াট আই বিলিভ অ্যাজ এ কমিউনিটি পার্সন, আই সি অ্যাজ দ্য সোশ্যাল এঙ্গেজমেন্ট। So they had a dream to create a platform for Bangladeshi diaspora. At the end of the day, it is a kind of helping to grow our community too. So again, so engagement, news deliberation and community development, I see is a great success, and I'll hope that Prabhashi TV continue to grow, continue to evolve and continue to help grow the community. I'm seeking nomination from Conservative Party as a election. তখন আমি কমিটির অনেক কিছু চিন্তা করলাম, তো ওনার মাধ্যমে আসলে এই প্রবাসী টিভির সাথে আমি মুরাদ ভাইকে আপনাদের সামনে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। থ্যাংক ইউ, শুভ সন্ধ্যা। আরিফ বলেছে আমাদের সবাইকে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে, ইমিগ্রেশন, ডিফেন্স, ক্রিমিনাল ডিফেন্স, লয়ার থেকে শুরু করে আমাদের যেখানে আছে আমাদের সার্বিকভাবে কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ প্রবাসী টিভিকে। সবসময় আমরা 5 বছরের we're celebrating 5th year of experience that ability. So আমাদের সবসময় আসলে শুধু আশা না, আমাদের ভরসা ছিল, and we were very confident that Prabhashi TV will deliver exactly what Dr. Mahmood was just talking about. That, and I want to congratulate the entire team. I know that আমাদের যে ঐতিহ্য আসলে takes that dedication to keep that together. And there's a big team. I know a lot of people who are sitting in the room as well that put in that work, and we have here the Prabhashi TV family that Dr. Mahmood actually said, the team that goes behind it. It's really beautiful to have any sort of media that's in your own language. So যখনই আমরা এরকম একটা মিডিয়া একটা আউটলেট বের হয় আমাদের আসলে চেষ্টা থাকে, and we hope that you'll do the same, and through your next generation we will continue to support these outlets to make sure that they become the mainstream. কারণ আমাদের কমিউনিটির জন্য কিন্তু এই টিভি গুলাই মেইনস্ট্রিম। আমাদের এখানে I don't know who is Chronostar, maybe a few of us or Global Mail or CTV etc. হয়তো আমরা দেখি মাঝে অসুবিধা নাই, but it's okay. But I know that when it comes to a lot of the core intake of media, intake of news comes from our local news. And to me, and I know Shagor Bhai will agree with me when I say this as well, that to us, this is mainstream media. অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, and my gratitude and also my support is always with Prabhashi TV. যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে, as an MPP for this committee and as a daughter of this committee, I will always stand behind it. So thank you so much.
I also have a congratulatory scroll. You have to give one of these, especially when we're celebrating 5 years. And I know we need a correction in this one because it's the fourth year. So Krovashi TV has proven over its 5 years of operation that it is the key provider of informative and entertaining content to a global audience. Krovashi TV has a critical role in keeping our local Scarborough Southwest residents and people across province and communities in Canada and beyond well informed. I wish Krovashi TV good fortune and prosperity for this auspicious anniversary. Thank you so much. Thank you, Ms. Dolly Begum. I would like to say a few words in front of our Scarborough Councillor, Mr. Patrick Andrade. Thank you, Lead by. Good evening, everyone. It's my pleasure and privilege to be here to celebrate the 50th year of Krovashi TV with my whole team coming to this event. Next person I want to call is Barrister Zakir Bhai. I know Zakir Bhai, I saw him, he's sitting there. I would like to invite Zakir Bhai. And the next person that sitting next to Zakir Bhai, as you know, this gentleman has been helping and supporting all the time in our community event, the realtor Sarwar Bhai, the Sarwar Ahmed. And I'm grateful and we are delighted to have him in this occasion. I would like to call Sarwar Bhai in this occasion. Now, we have another sponsor, as you know, Realty 21, the brokerage house in this community, Mr. Badshah Alam. And I would like to invite Badshah Bhai. And then we have another businessman, Mr. Hakim Bhai. I would like to call Mr. Hakim Bhai come to the stage. And Kobir Bhai also, and Amil Bhai. And then obviously the gentleman that I invited, I want to introduce to front of you, Mr. Raihan Chaudhry. As you know, he's a realtor and he's serving the community for many years. So I would like to call Mr. Raihan Chaudhry come to the stage. I know there is too many people. If I obviously I miss somebody, I know. No, I want to pick the gentleman. The person who gave us the first flower on this night, Mr. Kausar Bhai, Kausar Ahmed, realtor, who is not paying attention to me. But I want him to come and to this stage. And the Zubair Bhai also, as you know, the CPA, Zubair Bhai. তারা শুরু করে অনেক আশা আকাঙ্ক্ষা দিল আর সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা তাদের কার্যক্রমের মাধ্যমে করে তো প্রবাসী টিভি সেটি করতে পেরেছেন। আমরা মনে করি আমরাও একটি চ্যানেল পরিচালনা করি, বাট আমাদের অনেক ব্যর্থতা আছে, আমরা অনেক কিছু কাজ করতে পারি না। কিন্তু প্রবাসী টিভি এই টয়লেটের বুকে এমন কোনো কাজ নাই, এমন কোনো অনুষ্ঠান নাই যেখানে প্রবাসী টিভি নেই। অনুষ্ঠান মানে হচ্ছে প্রবাসী টিভি যে কোনো ধরনের কোনো কার্যক্রম সেটি প্রবাসী টিভি তুলে ধরে। কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশ কনসুলের অফিসে, সেখানে জেনারেলাবাদ অ্যাসোসিয়েশন অফ টয়লেট রুম এবং আরও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সেখানে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হাইকমিশনারের কাছে গিয়েছিলেন, সেটিও কভার করেছে প্রবাসী টিভি। তো প্রবাসী টিভি সব জায়গায় আর এই প্রবাসী টিভির আজকে পঞ্চম পর্ষদ কর্তৃত্বে অনেক গুণীজন এখানে এসেছেন, বিশেষ করে টরেন্টোর সকল গুণীজন তারা এখানে এসেছেন। তো প্রবাসী টিভি শুভকামনা জানাই, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি এখন রেশা চৌধুরী সাহেব, আহাদ কন্দাগার এবং আরিফ ভাই, মাহবুব চৌধুরী, রনি এবং দিন ইসলাম ভাই, সবার প্রতি অনেক অনেক শুভকামনা। প্রবাসী টিভি এগিয়ে যাবে দুর্বার গতিতে। আমার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ। আজকে আসছি অনেক
প্রবাসী টিভির আজকে আমি ধন্যবাদ জানাই প্রবাসী টিভিকে। পঞ্চম বর্ষে ওরা একটি সুন্দরভাবে ওনাদের কার্যক্রম চালিয়ে আসছে। তো আমি এইখানে প্রবাসী টিভিকে আগামীতে আরও সুন্দরভাবে যেন আমাদের বাংলাদেশি কালচারকে ওরা তুলে ধরতে পারে এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আগামীতে এই টরন্টোর বুকেতে লন্ডনের মাটিতে যেমন চ্যানেল এস খুবই জনপ্রিয় একটি চ্যানেল হয়েছে, আগামীতে এই প্রত্যাশা ব্যক্ত করছি প্রবাসী টিভিও আমাদের এই কানাডাতে আমাদের বাংলাদেশি কালচারকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবে এবং চ্যানেল এসের মতো খুবই জনপ্রিয় চ্যানেল হয়ে উঠবে। আশা করছি আগামীতে খেলাধুলা এবং বিভিন্ন অন্যান্য প্রোগ্রামেও প্রবাসী টিভি এগিয়ে আসবে এবং খেলাধুলাতে আমাদের আরও বেশি উৎসাহ প্রকাশ করবে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ প্রবাসী টিভিকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিল, কমিউনিটিতে অনেকদিন ধরে কাজ করছি। আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে আসছিলাম, এখন আপনাদের দোয়ায় আমি বিজনেস করছি। আমার হাউজিং বিজনেস আছে, সেটা রেন্টাল এনিথিং আমার সাথে যোগাযোগ করতে পারেন রেন্টাল রিলেটেড। আর গ্রোসারি স্টোর আছে বিসমিল্লা গ্রোসারি স্টোর, অ্যাজেক্সা 72 হারুরে। যারা অ্যাজেক্সের আশেপাশে আছেন, অ্যাজেক্সিটিতে আছেন, প্লিজ আপনারা আমাদের গ্রোসারি স্টোর বিসমিল্লা গ্রোসারি স্টোরে বাংলাদেশি প্রোডাক্ট এভরিথিং পাবেন। সো আপনারা অবশ্যই ভিজিট করবেন। প্রবাসী টিভির জন্য শুভকামনা থাকবে, প্রবাসী টিভি এগিয়ে যাক সামনের দিকে, কমিউনিটির প্রত্যেকটা স্তরে প্রবাসী টিভি কভার দিবে ফিউচার ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম ইকবাল ভাই, আপনার সিলেট টু কানাডার পেজের সকল দর্শককে আন্তরিক মোবারকবাদ। আমি রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানাই। আপনারা সবাই জানেন আজকে প্রবাসী টিভির এখানে 5 বছর পূর্তি উপলক্ষে কেক কাটার মাধ্যমে টরন্টোর বাঙালি কমিউনিটির সবাইকে নিয়ে অত্যন্ত সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজন করেছেন ওনারা। আমরা ধন্যবাদ জানাই আমাদের সবার পক্ষ থেকে, অত্যন্ত সুচারুরূপে আমাদের কমিউনিটিকে ওনারা ওনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছেন। আশু মঙ্গল কামনা করি। এর সাথে আপনারা যারা দর্শকবৃন্দ আছেন সবাইকে প্রবাসী টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। জুবাইর আহমদ, সিপিএ। তো আজকে প্রবাসী টিভির 5 বছর পূর্তি, আমরা এই প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে। এবং প্রবাসী টিভি মানে আমাদের প্রবাসের আমাদেরই টিভি। তো প্রবাসী টিভির অগ্রযাত্রার সাথে আমরা সবসময় আছি এবং শুভেচ্ছা রইল তাদের আরও অগ্রসর হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নাম আবু জহির সাকিব, আমি কানাডা টরন্টোতে থাকি, আমি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কানাডা টরন্টোস্থ টরন্টোর প্রবাসী টিভির 5ম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে। আমরা এখানে বাঙালি কমিউনিটি রিসেন্টলি খুব বড়ভাবে আমাদের গ্রো করতেছে, তো সেই পরিপ্রেক্ষিতে প্রবাসী টিভি আমাদের একটি গর্বের জায়গা। এই সেই টিভি গত 5 বছর ধরে এইখানে পরিচালিত হচ্ছে, আমরা সব সময় সব অনুষ্ঠানে নিঃস্বার্থভাবে ওনাদের পাই, ওনারা নিঃস্বার্থভাবে আমাদের জন্য কাজ করে যায় কমিউনিটির যে কোনো ব্যাপারে। আমি প্রবাসী টিভির জন্য রইল শুভকামনা এবং ভবিষ্যতে প্রবাসী টিভির উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সিলেট টু কানাডাকে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানে আসার জন্য। আমরা আজকে আসি টরন্টোর বিখ্যাত লবঙ্গ রেস্টুরেন্টে, যেখানে প্রবাসীবির 5ম বর্ষের উদযাপন শুরু হয়েছে। আসলে সময় আসলে টাইড অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় যেহেতু দ্রুত চলে যায় বুঝি নাই। এই তো গত 4 বছর আগে প্রবাসীর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম, আজকে ওদের 5 বছরের পূর্তি অনুষ্ঠান ওরা করতেছে। ধন্যবাদ জানাই প্রবাসীটির সকল কুশলীদের যারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে একটা টিভি চ্যানেলকে সক্রিয়ভাবে আমাদের মধ্যে পৌঁছে দিয়েছে, এবং উই উইশ অল দ্য বেস্ট টু দ্য প্রবাসী টিভি। থ্যাংক ইউ। আজকের এই শুভ সন্ধ্যা প্রবাসী টিভির 5 বছর পূর্তি উপলক্ষে আমাদের এখানে আসা, এই প্রোগ্রামকে কভারেজ করতেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইকবাল ভাই, ওনাকে আমি চেয়ারম্যান বলে ডাকি সবসময়। এখন থেকে 3-4 বছর আগে থেকে ওনাকে আমি চিনি, আমার ভাইকে আমি চেয়ারম্যান বলে ডাকি। আমার নাম আইনুর কবির চৌধুরী, আমার 2টা সুপার মার্কেট আছে, একটা 3100 ধ্যানপথ এভিনিউ চক বাজার হালাল মিট, আর একটা 93-90 শেফার্ড এভিনিউ ইস্ট চক বাজার সুপার মার্কেট। আমার 2টা সুপার মার্কেট, আমি দীর্ঘদিন পর্যন্ত
আমি প্রবাসী টিভির সাথে আছি, আমার এরও প্রবাসী টিভিতে যায়, আমার আহাত ভাই আমার আহাত ভাইয়ের সাথে আমার সম্পর্ক আজকে 8-10 বছরের। উনি যখন বোরের আলো তে আমার কন্টিনিউ অ্যাড দিয়ে এখনও দিচ্ছে, ইনশাআল্লাহ আমি প্রবাসী টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমাদের কমিউনিটিতে প্রবাসী টিভির যে অবদান আছে, আমি আশা করব ওনারা আরও ভালো অবদান রাখবেন। আমাদের ব্যবসায়ীদেরকে উনি যেভাবে প্রমোট করে ওনারা আগায় যায়, আমি সবাই ওনাদের সাপোর্ট দেওয়ার আমরাও চেষ্টা করি। আমরা সবাই মিলে আমরা একে অন্যের ভিতরে, না হলে আমাদের কমিউনিটি আগাবে না। আমরা আশা করব সবাই আমরা একে অন্যের সাথে সম্পর্ক রাখব, সুসম্পর্ক বজায় রাখবো, ইনশাআল্লাহ। ধন্যবাদ ইকবাল ভাইকে আমাকে শুভ সন্ধ্যায় আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেটু কানাডা টিভিকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ব্যারিস্টার আরিফ ইমতিয়াজ, টরন্টোতে স্কারবোর অ্যান্ড মার্কাম অ্যান্ড এলসমিয়ারে আমার ছোট্ট একটা অফিস আছে। তো আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি প্রবাসী টিভির 5 বছর পূর্তি উপলক্ষে। এখানে প্রবাসী টিভি এবং অন্যান্য যেই সব টিভি চ্যানেল আছে সিলেটু কানাডা কিংবা আরও যে কটা টিভি চ্যানেল আছে, সবাই অক্লান্ত পরিশ্রম করছে এবং সবাই জনগণের খুব কাছাকাছি। এবং এটা ছোট কমিউনিটি এখন আর নাই, আমরা অনেক বড় হয়েছি, আরও বড় হব আশা করি। তো প্রত্যেকে আমরা সবাই মিলে বেড়ে উঠছি। আমরা আশা করব যে আমাদের প্রবাসী টিভি এবং সিলেটু কানাডা টিভি আমরা যাতে আরও বড় হতে পারি, সমাজের সমস্যাগুলোকে সামনে তুলে ধরে হলুদ সাংবাদিকতা থেকে দূরে থেকে যতখানি সমাজে সেবা করা যায় সেটা করব এবং আমাদের সমাজকে আমরা পথ দেখাবো, এই শুভকামনায় আপনাদের সাথে আমি আরিফ ইমতিয়াজ জনগার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবুল কালাম আজাদ, অন্টারিও বিএপির সভাপতি। আসলে আমরা এখানে প্রবাসী টিভির 5 বছর পূর্তি উপলক্ষে আজকে যে আয়োজন, সে আয়োজনে আমরা এসেছি। সত্যিকার অর্থে প্রবাসী টিভি আমাদের এই কানাডাতে বাঙালি কমিউনিটির জন্য একটা সেতু বন্ধন তৈরি করেছে। আজকে তারা 5 বছর পদার্পণ করেছে। 5 বছর আগে যখন এই প্রবাসী টিভি যাত্রা শুরু করে তখন বাংলাদেশে মিডিয়া এতটা ছিল না, তখন তারা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ইনফরমেশান টেক করা, স্পেশালি যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন, আমাদের মা বোনেরা যারা আছেন যারা ইংলিশে কথা বলতে পারেন না বা এই ধরনের বাংলাদেশি খবর শুনতে পছন্দ করেন, তাদের জন্য প্রবাসী টিভি একটা বিশাল ভূমিকা রেখেছে। পাশাপাশি আমরা যারা বিজনেসের সাথে জড়িত, আমাদের বিভিন্ন ধরনের বিজনেসের অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে আমাদের ইনফরমেশান এবং মানুষ বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়াতে আমাদের যে কথাগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য ইনফরমেশানের যে ব্রিজ, সেটা প্রবাসী টিভি করেছে। তো ধন্যবাদ জানাই আমি প্রবাসী টিভির সকল কর্ণধারদের, স্পেশালি আমাদের এখানে যারা আরিফ ভাই আছেন, দিন ইসলাম ভাই, রনি ভাই, আহাত খন্দকার এবং রেশাদ চৌধুরী, এই 5 জন যাদের নিরলস চেষ্টায় আজকে প্রবাসী টিভি এই জায়গায় এসে দাঁড়িয়েছে, আমি তাদের শুভকামনা করছি এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আশা করি আগামীতে প্রবাসী টিভি আরও সাফল্যমণ্ডিত করবে এবং আমাদের বাংলাদেশি কালচার, বাংলাদেশের যে স্মৃতি, বাংলাদেশের যে রেভুলেশন, বাংলাদেশের যে ইতিহাস, এটা পৃথিবী বেশি ছড়িয়ে পড়বে এই প্রবাসী টিভির মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সিলেট টু ক্যানাডা। আজকের প্রবাসী টিভির 5 বছর পদার্পণের শুভলগ্নে আমিও এসেছিলাম একজন মেহমান হিসাবে। তো প্রবাসী টিভি আমাদের টরন্টো শহরের একটা অত্যন্ত মাইলফলক টিভি স্টেশন। প্রবাসী টিভির যারা সাংবাদিক আছে ওনাদেরকে বলতে হয় না যে এখানে একটা প্রোগ্রাম আছে, ওনারা মিডিয়ার থেকে দেখেই ওনারা চলে আসে, ওনাদেরকে দাওয়াত দিতে হয় না। এটাই আমাদের পাওয়া, আমরা যারা কমিউনিটি এখানে বসবাস করি। এবং আমি প্রবাসী টিভির অত্যন্ত উত্তরোত্তর কামনা করি এবং প্রবাসী টিভির প্রতি আমার শুভকামনা রইল। এবং প্রবাসী টিভির যত কর্ণধার আহাদ খন্দকার, রনি চৌধুরী, আমাদের দিন ইসলাম ভাই, তারপরে আমাদের আরিফ ভাই, আপনাদের সবার প্রতি আমার শুভকামনা রইল। ধন্যবাদ আবারও সিলেট টু ক্যানাডাকে। আমি মোহাম্মদ মইনুদ্দিন চৌধুরী, আমি যে কমিউনিটির একজন ওয়ার্কার টরন্টো ক্যানাডার বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। আজকে এই যে প্রবাসী টিভির 55তম
আজকের বার্থডে জন্মদিনে আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং এটা কিন্তু আমি আশা করি এই যে প্রবাস টিভি এগুলো হলো সমাজের দর্পণ, আর যারা এতে সাংবাদিকতা করেন যারা আছে তারা সমাজের বিবেক, নিশ্চয় বিবেক এবং দর্পণের মাধ্যমে জাতি দেশ এবং দেশের কল্যাণে তারা সবসময় নিবেদিত থাকবে। এবং প্রবাস টিভি যেহেতু চতুর্থ বছর পদার্পণ করেছে, পঞ্চমে তারা পড়ছে, তো নিশ্চয় এই টিভি উত্তরবঙ্গের আরও সমৃদ্ধ হবে এবং প্রবাসের প্রবাসী মানুষের কল্যাণে তারা নিবেদিত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করি। তাদের সাথে যারা সম্পৃক্ত যে ডাইরেক্টর যারা তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, সাংবাদিক যারা তারা সমাজের বিবেক, তাদের বিবেক দিয়া দেশের কল্যাণে যেন তারা নিবেদিত থাকে এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। প্রবাসী টিভি চার বছর অতিক্রম করে পঞ্চম বর্ষে পা দিতে যাচ্ছে, এটা খুবই একটা সুখবর। দেখেন প্রবাসে যে কোনো ধরনের টেলিভিশন, পত্রিকা, ম্যাগাজিন বা যে কোনো মিডিয়া করাটা খুবই কঠিন কাজ, এরকম একটা কঠিন সময়ে তারা এই কাজটি করে যাচ্ছে। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে তারা পুরো কমিউনিটিকে ধরছে, হ্যাঁ, কমিউনিটিকে জনগণের সামনে তুলে আনছে এবং কমিউনিটির সব গুরুত্বপূর্ণ খবর তারা নিয়ে আসছে, এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনি মানে একটা ভিন্ন ফর্মে পাবলিককে সার্ভ করছেন, কানাডা সিলেট, কানাডা, বাংলাদেশ বিভিন্ন জায়গার মানুষকে খবর দিচ্ছেন, প্রবাসী টিভি আরেকটা ফর্মেটে খবর দিচ্ছে এবং এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রবাসী টিভির সাফল্য কামনা করি এবং এক পাঁচ বছরে পা দিয়েছে, আবার আপনার হয়তো দশ বছরের সময় আপনার সঙ্গে আবার কথা বলবো সেই প্রত্যাশা ব্যক্ত করি। আমার নাম ডাক্তার এস এম নুরুল্লাহ তরুণ, আমি ফ্যামিলি ফিজিশিয়ান, অলসো সিকিং নমিনেশন ফ্রম কনজারভেটিভ পার্টি, এমপি ইলেকশন আপকামিং। থ্যাংক ইউ সিলেক্ট টু ক্যানাডা চ্যানেল আজকে এই উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা বিশেষ একটা আয়োজনে এখানে এসেছি, প্রবাসী টিভির ফিফথ অ্যানিভার্সারি। উই আর সো প্রাউড অফ প্রবাসী টিভি। প্রবাসী টিভির লট অফ কন্ট্রিবিউশন আছে কমিটির জন্য, দ্যার ইজ এ গুড আউটলেট, মিডিয়া আউটলেট, আমরা রিয়েল অথেন্টিক ইনফরমেশনগুলো এখান থেকে পাই, ইউ নো ইনফরমেশন ইজ পাওয়ার নাও। অলসো তারা একটা হাব ক্রিয়েট করছে আমাদের জন্য যেখানে আমরা ইন্টিগ্রেট হই, আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম দিয়েছে, আমাদের কালচার এবং আমাদের হেরিটেজকে প্রমোট করে তারা। আর অ্যাট দ্য এন্ড দে অলসো প্রমোট আওয়ার স্মল বিজনেস, তাদের টিভিতে, তাদের পত্রিকাতে আমাদের স্মল, যারা স্মল বিজনেস আছে বাংলাদেশি কমিউনিটি, এরা এদের বিজনেসটাকে প্রমোট করে, এদের সার্ভিসটাকে কমিউনিটির কাছে নিয়ে যায়। ইজ এ হিউজ পজিটিভ ইফেক্ট টুয়ার্ডস আওয়ার কমিউনিটি। সো কমিউনিটি এখানে হেল্প হচ্ছে প্রবাসী টিভিতে, আর আমরা উপকৃত হচ্ছি, আমরা ওদের সর্বাঙ্গীন ই কামনা করি, সফলতা কামনা করি, ভবিষ্যতে আরও বেশি তারা এঙ্গেজ হবে, আরও বেশি সাইন করবে। আর আপনার চ্যানেল ভিতরতে আমি বলতে চাই যে আমি কনজারভেটিভ এমপি ইলেকশন নমিনেশন সিক করতেছি, আমরা আমাদের সাপোর্ট দরকার, প্লিজ সাপোর্ট মি ইন আওয়ার বিগার স্পেস, উই আমরা আপনাদের সাপোর্ট নিয়ে আমরা এই কমিউনিটিটা স্ট্রং ভয়েস ক্রিয়েট করব। এই ভয়েসের মাধ্যম দিয়ে আমরা এভরি কমিউনিটির এভরি পার্সনের ভয়েসটাকে ভ্যালু করব আর মেইন স্ট্রিমে নিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ সিলেক্ট টু ক্যানাডা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, ইকবাল ভাই, সিলেক্ট টু ক্যানাডার পরিচালক সিইও। আমার সবচেয়ে ভালো লাগে উনি এই দেশে আসছে, আসার পরই একটা চ্যানেল খুলছে, সেই চ্যানেলে উনি অনেক কিছু করতেছে। আসলে আমি প্রথমেই ধন্যবাদ জানাই যারা আসছে, আমাদের বিরাট প্রোগ্রাম হয়েছে, 80 জনের মতো লোক ছিল, তার চেয়ে অনেক বেশি আমাদের লোক আসছে। আমাদের প্রবাসী টিভির আজকে চতুর্থ বর্ষ পার হয়ে পঞ্চম বর্ষতে আমাদের আসছে, পঞ্চম বর্ষ উপলক্ষে যারা আসছে তাদেরকে শুভেচ্ছা। অ্যান্ড স্পেশালি আমি থ্যাংক ইউ দেই যারা স্পন্সার, যারা আমাদেরকে অ্যাডভার্টাইজ দিয়েছেন এতদিন, ওনাদের জন্যই এত বড় হয়েছে। এবং আপনারা যারা আসেন আমাদের দোয়া করবেন, আমাদের অনেক বড় আইডিয়া, আমাদের অনেক বড় ভিশন, আপনাদের সেই ভিশনটা পূরণ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ইকবাল ভাই। আপনারা জানেন বিজয়ের মাস আজকে 8 ডিসেম্বর, আজ থেকে চার বছর আগে প্রবাসী টিভির যাত্রা শুরু হয়, আজকে পঞ্চম বর্ষে পদার্পণ। আমি প্রবাসী টিভির সকল দর্শক সহ বাংলাদেশি কমিউনিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাই। আপনাদের সহযোগিতায়, কমিউনিটির সহযোগিতায়
প্রবাসী টিভির এই পথ চলা আপনাদের অব্যাহত সহযোগিতা অব্যাহত থাকবে আগামী দিনে এবং প্রবাসী টিভির অগ্রযাত্রা সফল হবে, এইটাই আমার কামনা। সবাইকে আপনাদের সার্বিক সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ পার্থি ক্যান্ডেভেল, সিটি কাউন্সিলর, স্কারবোরো সাউথ ওয়েস্ট। আই এম হিয়ার ফর দ্য ফিফথ celebration, fifth anniversary of Prabhashi TV. Adeen Bhai, Arif Bhai Ahad, Ronnie, they've been running this community journalism for 5 years. I'm very grateful. During my election 2023, they were very supportive, bringing my message to the Bangla community. So it's my pleasure to be here speaking to Select to Canada Media. Thank you for giving me this opportunity to say a few words. Always here to support and be part of the Bangladeshi community here in Scarborough. Dhanyobad. সিলেক্ট টু ক্যানাডার সব দর্শকরে আমার শুভেচ্ছা জানাই, আসসালামু আলাইকুম, আদাব। আমরা এখানে প্রবাসী টিভির ফিফথ ইয়ার অ্যানিভার্সারিতে খুব সুন্দর আয়োজন করছো প্রবাসী টিভির সবাই। আমরা সব আসছি কমিউনিটির অনেক বড়রা আইসইন, মুরব্বীরা আইসইন, অনেক ইয়াং লিডার সব কমিউনিটি মেম্বার সব হইসইন, সুন্দরভাবে আয়োজন করেছেন। অ্যান্ড অফকোর্স আমরা তো পাঁচ বছর একটা বড় একটা ব্যাপার, কারণ তার মানে যে কমিউনিটির তারা সব নিউজ সব জিনিস প্রচার করতে অনেক দিন ধরেই, আর আমার মনে আছে তারা সময় শুরু করছিল, সো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে তারা কন্টিনিউ করতে আমি তার আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আর দোয়া করি তারা আরও যেন আরও আরও পাঁচ বছর আরও এর 15-10 দিন অনেক দিন আরও তারা সেলিব্রেট করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আজকে প্রবাসী টিভির পাঁচ বছর পূর্তি, আর পাঁচ বছর পূর্তি উপলক্ষে তাদের আজকে অনুষ্ঠান। প্রবাসী টিভি হাঁটি হাঁটি পাপা করে পাঁচ বছর পদার্পণ করলো। আর এই প্রবাসী টিভি আসলে টরন্টো কমিউনিটির স্পেশালি সব জায়গায় কথা বলে প্রবাসী টিভি। আর প্রবাসী টিভির সিও হচ্ছেন, তারা খুবই মেধাবী পাঁচজন সিও, বিশেষ করে জনাব রেশাদ চৌধুরী সাহেব, জনাব আহাদ কন্দকার, জনাব আরিফ আহমেদ, জনাব মাহবুব চৌধুরী রনি, জনাব দীন ইসলাম। তারা পাঁচজন এই টিভির পরিচালনা করেন এবং এই টিভিটি আসলে অনেক দূর এগিয়ে গিয়েছে, আর আমরা বিশ্বাস করি অনেক দূর এগিয়ে যাবে। আজকে আমরা অনেকেরই সাথে কথা বললাম, সিলেক্ট টু কানাডা, আমরা আজকে অনেকের সাক্ষাৎকার গ্রহণ করেছি, বিশেষ করে আজকে এমপিপি ডলি বেগম, তার আমরা সাক্ষাৎকার গ্রহণ করেছি, এবং এই ওয়ার্ডের পার্থিব প্যাটেল সিটি কাউন্সিলর, তার সাক্ষাৎকার আমরা গ্রহণ করেছি, এবং অনেক গুণীজনের সাক্ষাৎকার গ্রহণ করেছি। তা আমি প্রবাসী টিভির সফলতা কামনা করি। আর এতক্ষণ আপনাদের সাথে প্রবাসী টিভির আজকে পাঁচ বছর পূর্তির পুরো অনুষ্ঠানটি তুলে ধরলাম। সবাই আমাদের সিলেক্ট টু কানাডার সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আবারও প্রবাসী টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে এখানে শেষ করছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।